যেন কেমন করে উঠবে আল্লাহ। আজকে আমাদের সেই সম্ভ্রান্ত মহামান্য ব্যক্তি একজন এলাকার এমন একটা লোক ছিলেন, তিনি হঠাৎ করে আজকে ইন্তেকাল করলেন। খবর কি আজ গাড়ি যায়নি, খবর কি শুনতে পাইনি? আমাদের এলাকার কিছুদিন আগে বাঘের মতন চেহারা ছিল, বডিটা দেখলে অন্যান্য সমাজের লোকেরা তারা সেই ভাবত যে একটা লোক এরিয়ার ভিতরে বিশাল একটা লোক আছে। কথা যখন বলতো মনে হতো না যে এটা আমাদের আমাদের কাস্টের লোক, কিন্তু সে লোকটা কি দেখা হয়, তার সঙ্গে কি সালাম কালাম হয়, তার সঙ্গে কোনো আলোচনা হয়, তার সঙ্গে কি কোনো কথা বলতে পারি? চলে গেলেন, এমনই জায়গাতে চলে গেছেন, আর ফিরে আসবেন না, আর ফিরে আসবেন না কোনোদিন। ভাই, আমি আপনাদের সামনে বলেছি যে আখিরাতের ভয় যখন আমার ভিতরে চলে আসবে, আসবে আমার ভিতরে নামাজ, আসবে আমার ভিতরে রোজা, আসবে আমার ভিতরে কোরআন তেলাওয়াত, আসবে আমার ভিতরে জলসা জুলুস, আসবে আমার ভিতরে দিনের যখন বয়ান হবে, দিনের যখন বয়ান হবে, দিনের যখন বয়ান হবে, সেই বয়ানটা তখন আমার দিলে আসবে, কানে শ্রবণ করবার দিলে অন্তরে আমি গেথে আল্লাহর কাছে তোফা করবো যে আল্লাহ, জীবনে আমি বিগত দিনে যা কিছু করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ সময় এসে গেছে। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন কোরআনের আর এক জায়গায়তে বলেছেন, ফালিয়া ঝাকো কালিলাও ওয়ালিয়াবকো কাসির জাজাম বেমা কান ইয়াকসিব। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ফালিয়াজহাকু কালিলা, তোমরা বেশি দুনিয়াতে রহস্য করো না, দুনিয়াতে বেশি তোমরা হাসো না, দুনিয়াতে বেশি তোমরা জাকজমক করো না, দুনিয়া নিয়ে একেবারে ভুলে যায় না আখেরাতের ভয়কে। আমি তোমাদের সামনে এমন একটা নোটিশ রেখেছি, যেই নোটিশের কথা শুনতে গেলে নিজেরা তোমরা নিজেদের মধ্যে তোমরা বুঝতে পারবে যে আমাদের কি করা লাগবে, কেমন করে আমাদের ভিতরে ভয় আসবে। এই জিনিসটার জন্য মুসলমান ব্যক্তিবর্গরা সবাই যেন ব্যস্ত থাকবে। ওয়ালিয়াবকু কাসির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াবকু কাসির জাজাম বেমা কানু ইয়াকসিবুন। দুনিয়ায় এমন একটা জায়গা, দুনিয়ায় এমন একটা মোহ, দুনিয়ায় এমন একটা স্বাদের জায়গা, এই জায়গার জন্য রব্বুল আলামিন বললেন ওয়ালিয়াবকু কাসির। ওগো দুনিয়ার মানুষেরা, যত বেশি পড়ো, যত বেশি পড়ো, যত বেশি পড়ো, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, অর্থাৎ তোমরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ রাশি কর। বন্ধুরা আমার, একটুখানি অমান্য করে দিয়েছিলেন কে, হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম, মা হাওয়ার চক্রান্ত পড়ে, মা হাওয়ার প্রেম পড়ে একটাই ভুল করেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন যাও 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 জান্নাতের ভিতরে, সব জগতে তুমি ঘুরবে ফিরবে, কিন্তু ওই গাছের নিকটে তুমি যাবে না, ওই গাছের ফল খাবে না। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া চারিদিকে ঘোরাফেরা করতে লাগলেন, করতে 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 যখন ওই গাছে নিকটে গিয়েছে, অনেক রকম কথা আছে বন্ধুরা আমার, মা হাওয়া গিয়েছেন গাছতলায়, একটা রূপসী কন্যা বসে রয়েছেন, মা হওয়া যাচ্ছে, এত সুন্দর মেয়ে, মা হাওয়া তার কাছে গেলেন, মা হাওয়া জিজ্ঞেস করছেন, বোন তুমি এখানে কি করো?
জান্নাতের সেই রূপসী কন্যা বলছে, বোন কি করব, আমি কি অপরাধ করেছি, আমি কি ক্ষতি করেছি যে আমার দিকে কেউ ঘুরেও তাকাই না, ফিরেও তাকাই না। বোন আয়, দুটো কথা বলার চেষ্টা কর। বুবু তোকে বারবার করে বলছি, তুই যদি আমার এই ফলটা একবার খেয়ে দেখিস তাহলে বুঝতে পারবি স্বাদ কি আছে। মেয়ে ছেলের মতি গতি, মেয়ে ছেলে সাধারণ মানুষ, মেয়ে ছেলে খুব কমই বুঝে, পুরুষ থেকে কমই বুঝে। বলছে আল্লাহ, এই গাছের ফল কি একবার দেখি। সত্যি বলছিস বোন, এই গাছের ফল কি ভালো? বলছে বোন তোকে কি বলবো, একবার তুই খেয়ে দেখ, একবার খেয়ে দেখ। শতমন্ডলের আবার জান্নাতের যখন ওই মা হাওয়া ওই রূপসী কন্যার কাছে যখন গেলেন, তখন ওই গন্ধমের ফল একটা নিয়ে মুখে যেমন দিয়েছেন খেয়ে ফেললেন, অমনি সমস্ত জান্নাতের লেবাস গুলো ছুটে ছুটে পড়ে গেল মা হাওয়ার। রব্বুল আলামিন রাগ করে, গোসা করে, ক্রোধের ভরে সেই কি করলেন, মা হাওয়াকে আর হযরতে আদম আলাইহিস সালামকে দুই জগতে দুইজনকে এই ভারতবর্ষের যেটা মান ভূমি ভূখণ্ড শ্রীলঙ্কার মাটিতে সেই ফেলে দিলেন, একজনকে আদমকে আর মা হাওয়াকে জিদ্দার মাটিতে ফেলে দিলেন। হায়রাবাদ দুই জগতে থেকে স্বামী এবং স্ত্রী হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুইজন দুই জগতে পড়ে সেই কাঁদতে লাগলো, আল্লাহ কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম। রব্বুল আলামিন ভুল করে ফেলেছে, রব্বুল আলামিন তুমি আমাদের মাফ করো, রব্বুল আলামিন ক্ষমা করো, রব্বুল আলামিন আমাদের আর কোনো উপায় নেই। কাঁদতে 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 300 বছর ধরে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কেঁদেছিলেন। বন্দর আমার একটি বছর কাঁদিনে, একটা ভুল করার কারণে 300 বছর ধরে ক্রন্দন করলেন, কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের জল জমে জমে, পানি জমে জমে চোখে খুঁতে লেগে গেছিল। হজরের সময় ভোরবেলায় যখন নামাজ পড়ি তার একটু আগেই হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে আদমকে দেখছে, আদমের অবস্থা এরকম, মা হাওয়ার অবস্থা এরকম। হযরতে আদমকে সংবাদ দিলেন, হে আদম আলাইহিস সালাম, তোমার গুনাহ আজকে মাফ করা হলো। আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আদম তোমার গুনাহ আজকে মাফ করা হলো, তোমার বিবি মা হাওয়ার গুনাহ মাফ করা হলো। বন্ধুরা সেই সময়টা ছিল ফজরের সময়, সেই সময় হযরতে আদম আলাইহিস সালাম এই যে গুনাহ করে করে 300 বছর কাঁদলেন, রাব্বুল আলামিন পছন্দ করে নিলেন, মেনে নিলেন, আমার বান্দা আমাকে কাকুতি মিনত করে বহু ক্রন্দন করল, আল্লাহ খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, বান্দার প্রতি সব গুনাহকে মাফ করে দিলেন। সেই সময়টা ছিল কখন, ফজরের সময়। আচ্ছা একটা কথা আপনাদের প্রশ্ন করব, এই যে সূর্যের আলো পেয়েছি আমরা, এই সূর্যের আলোতে আমাদের ব্যবসা বাণিজ্য হাট ঘাট সব কিছু করি আমরা, এটা একটা নিয়ামত। বন্ধুরা আমার 1 বছর নয় 2 বছর নয় 350 বছর ধরে আল্লাহর কাছে ক্রন্দন করলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, মেহরবানি করে দয়া করে হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে মাগফিরাত করে দিলেন, মাফ করে দিলেন। সূর্য ছিল না তখন, 300 বছর ধরে অন্ধকার ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল,
আলো ছিল না, বাতাস ছিল না, সূর্য ছিল না, কিছু ছিল না, রাতে রাত অন্ধকার। তারপরে আল্লাহ সন্তুষ্ট এই সূর্য পূর্ব আকাশে তখন আভাস দিল, এই গোলাকার হয়ে এই সূর্য উঠল। এ কত বড় নিরাপদ হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মানুষ যখন গুনাহ করে তখন বেশি মানুষ কাঁদতে পারে, মানুষের যখন ভুল ভ্রান্তি হয়ে যায় তখন মানুষ ভুল ভ্রান্তি স্বীকার করে। ভুল ভ্রান্তি এমনি কোনো মানুষ স্বীকার করবো না, এমনি আমার কাঁদন আসবে না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিদি কিদি যখন তার গুনাহ মাফ হলো, মা হওয়ার যখন গুনাহ মাফ হয়ে গেল, তার পরিবর্তে আল্লাহ সন্তুষ্ট হয়ে রাজি হয়ে কি দিচ্ছেন, একটা গোলাকার সূর্য, বড় নিয়ামত, আজ অব্দি অর্থাৎ কিয়ামত অব্দি এই সূর্য থাকবেই, এই সূর্য থাকবে। আর এই সূর্যের আলোতে, এই সূর্যের আলোতে আমরা আমাদের ঘর সংসার ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা চালিয়ে যাব জীবন পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে গুনাহ করে নার্ভাস হয়ে যাবেন না। গুনাহ করে যে মানুষ গুনাহ করে তার ভিতরে কান্না আসে বেশি। রাব্বুল আলামিন বলেন, সেই জন্য আল্লাহ বলছেন, বল ফালিয়া জাহাকো কালিলা ওয়ালিয়া কো কাসির জাজাম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে বেশি হাসো না, রহস্য করো না, তামাশা করো না, দুনিয়ার মোহে পড়ে, সাদে পড়ে, হাসাদে পড়ে, বিপদে পড়ে, দুনিয়া পেয়ে একেবারে ভুলে যেও না, ভুলে যেও না। হযরতে আদম আলাইহিস সালামের মতন তোমরাও কিছুটা কাঁদতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার প্যার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই যে মহাগ্রন্থ আল কোরআন খানা দান করলাম, এই কোরআনের একটা বাক্যের উপরে, এই কোরআনের একটা আয়াতের উপরে, এই কোরআনের একটা সেন্টেন্সের উপরে, এই কোরআনের একটা ওয়ার্ডের উপরে, এই কোরআনের একটা সেন্টেন্সের উপরে যদি তোমরা মান মর্যাদা দিয়ে চলো, অবশ্যই অবশ্যই সব কিছু গুনাহ তোমাদের আমি মাফ করে দিব।